वेलकम बैक टू द फायर प्लेस ऑफ कोलकाता। আমি রাহুল তোমাদের কাছে এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি আজকে দাঁড়িয়ে আছি উদয়পুর সি বিচে। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি এখন উদয়পুর বিচে আছি এবং এই ভিডিওটা টোটালি উদয়পুর বিচকে নিয়ে। তো উদয়পুর বিচে আমি আজকে এসেছি 1st November। সো দেখো এখন উদয়পুরের বিচে কি অবস্থা তোমাদের জানাবো আর উদয়পুর বিচে কি কি তোমরা অ্যাভেল করতে পারবে সেটা তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে সবাই বসছে এক এক করে। আমি অলরেডি বসে রয়েছি। আমি ড্রাইভ করে যাব এখান থেকে, তারপর বাকিটা ফেরার সময় সন্তোষদা চালিয়ে আসবে। কি হলো, হার্ষ উঠছে, হার্ষ পিসির সাথে উঠছে। হার্ষ দাও, মামাম কোথায়? মামাম কোথায়? ওই সবজি দেখতে গেছে। যা, মামাম আসেনি। এ বাবা, মামাম যাবে না? হ্যাঁ যাবে তো। মামাম যাবে না? মামাম চলে গেছে, আজ যাবে। আজ যাবে না, মামাম আজ যাবে না বলছে। কেন বলছে যাবে না? যাবে তো। যাবে না? যাবে 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 যাবে। হ্যাঁ। আচ্ছা তুমি কোথায় যাচ্ছো এখন? চড়বে এখানে? চড়বে? ও, কালকে চড়েছো তো? আমার এখানে চড়তে ভালো লাগে। এখানে চড়তে ভালো লাগে? সবাই গাড়িতে বসে পড়েছে দেখো। এই গাইস আমরা এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। আমরা এখন বেরোলাম। আমাদের সামনে রাস্তা হচ্ছে এরকম একদম ছোট রাস্তা। গাড়ি অনেক বড় হয়ে গেছে কিন্তু রাস্তা অনেক ছোট। এদিকে জাল আছে। আমরা যাচ্ছি এখন বালির সমুদ্রের মাঝখান দিয়ে। আমরা এই নিউ মেরিন ড্রাইভ রোডে এসে গেছি। দীঘা এখান থেকে 33 কিলোমিটার, তাজপুর বিচ এখানে 14.6 কিলোমিটার, মন্দারমণি 10.8। অসাধারণ লাগছে দেখতে, সবাই এখন বেশ এক্সাইটেড, সেটা সবাই বসে আছে। দেখো সবাই সবার মধ্যে গল্প করছে। নৌকোটা যাচ্ছে, কি অসাধারণ ভিউ, দারুণ লাগছে দেখতে। এখন গাড়ি থেকে আমি সবাইকে নামাচ্ছি, সবাই নামতে চাইছিল না, এখন গাড়ি থেকে আবার সবাই নামছি। এখানে ছবি টবি তুলবো আমরা এখানে। আর এখানে জায়গাটা উপভোগ না করে শুধু গাড়ি চালিয়ে চলে গেলে সে মজাটা নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু জায়গাটার ফিলটা নেব। গাড়িটা এখানে রাখা রয়েছে, অসাধারণ লাগছে ভিউটা। তো আমি এখন আর গাড়ি চালাচ্ছি না, সংস্থা গাড়ি চালাচ্ছে। আমাদের এখানে বেশ কিছু ফটো ফটো তুললাম, আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো এখন আবার নিউ মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস দীঘা। দেখো শুনছি, অসাধারণ লাগছে। আর রাস্তাতে দারুণ দারুণ ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। তো আমরা যাচ্ছি এখন উদয়পুরের দিকে। তো টাইম অলমোস্ট এখন 1টা বাজে, দুপুর 1টা। তো আমরা ওখানে গিয়ে একটু বসবো, সমুদ্রের জলে একটু পা ফে যাবো, তারপর আবার আমরা দেখি কি করা যায়। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস দেখো এখানে এরকমভাবে বিচের মধ্যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, প্রচুর ঘোড়া এখানে রয়েছে। তোমরা ডাব বিভিন্ন রকমের তোমরা এখানে মাছ ভাজা সব কিছু খেতে পারো। তো দেখো এখানে সেই ঢেউগুলো এসে যাচ্ছে। তো আমি লাফিয়ে চলে এলাম, কারণ দেখো জল এখানে অব্দি চলে এসছে। তো তোমরা এই ঢেউয়ের মজা নিতে নিতে তোমরা এখানে খেতে পারবে। আর দেখো বেশ দারুণ একটা মজা এখানে তোমরা পাবে। এখানে যদি তোমরা আসো, এখানে তোমরা এসে নানা উদয়পুর বিচে তোমাদের আর কী কী জিনিস দেখতে পাওয়া যাবে আর কী কী তোমরা এখানে এসে খেতে পারবে সেগুলো তোমাদের সবই দেখাচ্ছি। আর আজকে উদয়পুর বিচে আমি একা আসিনি, আমার সাথে আমার পুরো পরিবার সবাই এসছে। সো হার্ষ তো এসছে এখানে, হার্ষের মামাও এসছে। সো চলো তাদের কাছে যাই। তো তারা কী করছে এখন দেখি, তারাও একটা জায়গায় বসে আছে ওইদিকে গিয়ে। তো এখানে দেখো নানান রকম অ্যাক্টিভিটিসও রয়েছে, আমি দূরে দেখতে পাচ্ছি। এখানে একটা বোট মতো রয়েছে, যারা একটু দূরে গিয়ে বোটে করে নিয়ে যাচ্ছে। তারপরে তোমরা চাইলে ওখানে স্নান করার জন্য নুলিয়াও নিতে পারো, এখানে নুলিয়াও হায়ার করা যায়। আর এরকম বাইক দিয়ে তোমরা রাইড করতে চাও এই যে উদয়পুর সি বিচে, তো তোমরা এই বাইকগুলো হায়ার করে নিয়ে যেতে পারো। 15 মিনিটের জন্য 100 টাকা দিয়ে বাইক রাইড করতে পারো। এখান থেকে মোহনা অবধি যাবে 100 টাকা নেবে 15 মিনিটস। তো দেখো গাইস এখান দিয়ে উদয়পুর বিচে এন্ট্রিটা হয়, হেঁটে হেঁটে তোমাদের আসতে হবে। আর গাইড পার্কিংটা উদয়পুর বিচে
ঠিক ওপরটাতেই রয়েছে গাড়ি পার্কিং। আর এখানে এসে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, যেটা হচ্ছে এই ঘোড়াগুলোকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এবং ঘোড়াগুলোর যত পটি সবগুলো জলের মধ্যে পড়ছে আর এই জলটাকে এখানে পুরো দূষিত করছে। সো এটা উড়িষ্যা গভর্নমেন্টের দেখা উচিত, এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছে না উদয়পুর বিচ, তো টোটালি এটা রেসপন্সিবিলিটি উড়িষ্যা গভর্নমেন্টের নেওয়া উচিত যে এই ঘোড়াগুলোকে জলের মধ্যে একদম এভাবে দাঁড় না করিয়ে রাখাই বেটার। যারা স্নান করছে তাদের স্কিন ডিজিজ থেকে শুরু করে নানান রকম ইনফেকশন হতে পারে। তো চলো এখন আমি যাই, দেখি হাঁস কি করছে। না আমি খাই না রে, টক ভালো লাগে না খুব একটা। এখন সবাই বসে আছি আমরা উদয়পুর বিচে, তো আমাদের মাছ অর্ডার দেওয়া হয়েছে, কাঁকড়া আর একটা ভোলা ভেটকি। এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। হাঁস নিউ সানগ্লাস কিনেছে, হাঁস এখন সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। ওয়াও, তুমি কি ফটো তুলবে এখন? আচ্ছা মুখে হাত দেয় না বাবা। এই তো তুমি স্মাইল করছো এখানে, ওয়াও। এই দেখো আমি আর হাঁস এখানে বসে রয়েছি, হাঁস দাঁড়িয়ে রয়েছে আমি বসে রয়েছি। এখন আমরা উদয়পুর বিচের মধ্যে, আর সানগ্লাস পরে আছে। তুমি সানগ্লাসটা কখন কিনেছো? এক্ষুনি কিনেছো? আচ্ছা এই দেখো কাঁকড়া, এখানে একটা ভোলা ভেটকি আছে। আমরা একটা বড় ভোলা ভেটকি নিয়েছি অলরেডি, আমাদের তো এখানে ভাড়ার কাজ চলছে। এখানে লোটে রয়েছে, আর এইখানে অল্প চিংড়ি মাছ রয়েছে, আর এই ক্র্যাবটা দেখো কত বড়। এখানে রান্নাবান্নার কাজ চলছে, আমাদের কাঁকড়াটা এখানে ভাজা হচ্ছে। কাঁকড়াগুলো দেখো, এই উদয়পুর বিচ, সবাই এখানে বসে রয়েছে, প্রচুর ক্রাউড। আগে আমি যখন প্রায় বছর দু তিনেক আগে এসেছিলাম বিফোর কোভিড, তখন এত ক্রাউড ছিল না, এখন প্রচুর ক্রাউড হয়ে গেছে উদয়পুর বিচে। সবাই বসে আছে দেখো, সবাই সবার মতো করে এনজয় করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সবাই। আর একটু পরে আমাদের এই কাঁকড়াগুলো যেগুলো দেখালাম সেগুলো সব ভাজা হচ্ছে, তো সেগুলো ভাজা হওয়ার পরে আমরা এখানে বসে খাবো। আর সে বসে আছে দেখো। না আমি খাবো না, তো এখন খাচ্ছে সব এইসব। এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে চাই, বাট এখানে ওরা খাচ্ছে কিছু বলার নেই, এগুলো খেলে পেট খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে। তো ক্র্যাবটা আসছে, তো আমরা ক্র্যাব খাবো, তো দেখা যাক ক্র্যাবটা কেমন খেতে লাগে। আমিও এখানে বসে রয়েছি। তো কি গরম, আজকে ভীষণ গরম লাগছে এখানে বিচের কাছে এসে, কারণ সমুদ্রের পাড়ে একটুখানি গরম বেশি হয়। তো দেখো গাইস, আর দেখো আমি এখানে বসে রয়েছি, বেশ ভালো লাগছে এখানে ছাবার মধ্যে বসতে। এতক্ষণ রোজে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, তো এখন বেশ ভালো লাগছে। তো দেখো এখন আবার একটা আমাদের ভেটকি মাছ, যেটা আমাদের ফ্রাই দেওয়া ছিল তোমাদের এখন দেখালাম, তো সেই ভেটকি মাছটাও আসছে, তো সেটাও আমরা খাবো, দেবো, খেয়ে দেখবো এবং টেস্ট তোমাদের জানাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভেটকি এসে গেছে আমাদের, এবার ভেটকিটাও খাবো, কাঁকড়া আর ভেটকি আমাদের খাওয়া হবে। ও তো পারছে না ওয়েট করতে, বুঝলি? হ্যাঁ তাই তো দেখছি, আমি ভিডিও করতে যাচ্ছি তার আগেই ও হাত দিচ্ছে যে আগে নিয়ে নাও। তো এখানে আমরা এখন নেমে গেছি সমুদ্রের মধ্যে পা ভেজানোর জন্য, সবাই এখন পোজ দিতে ব্যস্ত, স্টিল পিকচার তুলছি। এই যে সুস্মিতা ক্যাপচার করছে, সেলফি তুলছে। এই যে পা ভিজিয়ে নিলাম। এখন আমাদের উদয়পুর বিচ ঘোরা কমপ্লিট, তো আমরা এখন গাড়ির দিকে চলে গেছি সবাই। গাইজ আমরা এখন গাড়ির পার্কিংয়ে এসে গেছি, এটাই উদয়পুরের গাড়ির পার্কিং, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যদি আমার চ্যানেল তোমরা নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।